আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠের দ্বিতীয় অধ্যায়ের 2.2.3 লেসনটি বায়বীয় পদার্থের প্রসারণ, বায়বীয় পদার্থের প্রসারণ, আমরা এই বায়বীয় পদার্থের প্রসারণ থেকে আলোচনা করব। তো দেখো, বায়বীয় পদার্থকে কিন্তু পাত্রে না রেখে বা কোনো বেলুন বা কোথাও না রেখে কিন্তু একে তাপ দেওয়া যায় না, তাই না? আবার এই বায়বীয় পদার্থের কিন্তু দৈর্ঘ্য প্রসারণ নাই, তারপরে ক্ষেত্রফল প্রসারণ নাই, তরল পদার্থের মতো এরও শুধুমাত্র আয়তন প্রসারণ রয়েছে। তাহলে আমরা বায়বীয় পদার্থের প্রসারণ বললে আমরা এর আয়তনটাকেই প্রসারিত হচ্ছে এটা মনে করব, ঠিক আছে? আয়তন প্রসারণ মনে করব। ওকে, তো তোমরা এখান থেকে রিডিং পড়বা। রিডিং পড়ার পরে আমি যেটা করব, এইখানে একটা সূত্র রয়েছে, পিভি সমান এনআরটি। এই সূত্রটা কিভাবে আসলো আমি সেটা দেখাবো, আর এখানে তোমরা রিডিং করলে বাকিগুলো বুঝতে পারবা, ঠিক আছে? দেখো, এই সূত্রটা কিভাবে আসলো সেটা প্রতিপাদন আমরা করতেছি। তো সূত্রটা পিভি সমান এনআরটি, এটা হচ্ছে আদর্শ গ্যাসের সূত্র। তো এই সূত্রটা কিন্তু তিনজন বিজ্ঞানী তিনটা সূত্রের সমন্বিত রূপ। এখানে প্রথম যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে বয়েলের সূত্র, বয়েলের সূত্র। তো বিজ্ঞানী বয়েল বলেন যে তাপমাত্রা স্থির থাকলে, দেখো স্থির উষ্ণতা, উষ্ণতা মানে কি তাপমাত্রা, তো স্থির উষ্ণতায় মানে তাপমাত্রা স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। বয়েলের সূত্রের গাণিতিক রূপটা হলো পি সমানুপাতিক ওয়ান বাই ভি বা বা ভি সমানুপাতিক ওয়ান বাই পি। এখানে এটার মানে কি, এটার মানে হচ্ছে যখন এই যে চাপ, চাপ যখন কমে যাবে তখন আয়তন বৃদ্ধি পাবে, আবার যখন চাপ বেড়ে যাবে তখন আয়তন কমে যাবে। আর এই যে এখানে ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক মানে একটা বাড়লে আর একটার মান কমে যায়, ঠিক আছে? তাহলে এখানে আমরা একটা সূত্র পেলাম, সেটা হচ্ছে ভি সমানুপাতিক ওয়ান বাই পি, ঠিক আছে? এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। তবে এখানে মনে রাখতে হবে এখানে তাপমাত্রা কিন্তু স্থির, তাপমাত্রা কি টি আর কি, এটা কিন্তু স্থির মানে কনস্ট্যান্ট মানে ধ্রুবক, এটা পরিবর্তন হয় না। বয়েলের সূত্র গেল, তো বয়েলের এই সূত্রটা কিন্তু আমাদের লাগবে, ভি সমানুপাতিক ওয়ান বাই পি, এটা আমাদের লাগবে একটু পরে। তারপরে আমাদের আরো একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে চালচে সূত্র। এটাকে পরম বা কেলভিন স্কেলে চালচে সূত্র বলা হয় বা শুধুমাত্র চালচে সূত্র বলা হয়। তো চালচে সূত্রের বিবৃতি হচ্ছে চাপ স্থির থাকলে, ওখানে কিন্তু বয়েলের সূত্রের ক্ষেত্রে তাপমাত্রা স্থির ছিল, এখানে কিন্তু চাপ স্থির। যদি চাপ স্থির থাকে তাহলে কোনো গ্যাসের নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন তার উষ্ণতার সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হবে। তার মানে কি, উষ্ণতা মানে কি তাপমাত্রা, তাপমাত্রার সাথে কি সমানুপাতিক, এই যে ভি সমানুপাতিক টি, এটা হচ্ছে চালচে সূত্র। এরপরে রয়েছে অ্যাভোগাড্রোর সূত্র। তো বিজ্ঞানী অ্যাভোগাড্রোর সূত্র অনুসারে বলা যায় উষ্ণতা বা অন্যান্য ভৌত অবস্থা অবস্থা ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, দেখো এখানে ভৌত অবস্থা অপরিবর্তিত এই শব্দটা হবে, থাকলে স্থির ভরের কোন গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সমানুপাতিক। এখানে দেখো তাপমাত্রা স্থির, তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে ভি সমানুপাতিক কত হবে, এন হবে, ঠিক আছে? এনটা কি, এনটা হচ্ছে মোল সংখ্যা মানে গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়। তাহলে তিনটা সূত্র দেখো, ভি সমানুপাতিক ওয়ান বাই পি 1 নম্বর সূত্র, এটা হচ্ছে 2 নম্বর সূত্র, এবং এটা হচ্ছে 3 নম্বর সূত্র। এই তিনটা সূত্রকে আমরা যদি একত্রিত করি, দেখো এরকম 1, 2 এবং 3 নং সমীকরণ থেকে যৌগিক ভেদের উপপাদ্যের সাহায্যে আমরা পাই, অথবা আমরা এটা এটা না লিখলে হবে, যে থেকে পাই, শুধুমাত্র থেকে পাই, ঠিক আছে? এখানে সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি, দেখো এখানে ছিল প্রথম সূত্র ছিল ভি সমানুপাতিক ওয়ান বাই পি, তারপর দ্বিতীয় সূত্র ছিল ভি সমানুপাতিক কত টি, আর লাস্টের সূত্র ভি সমানুপাতিক এন। তাহলে তিনটে সূত্রকে একত্রিত করলে ভি সমানুপাতিক উপরে ছিল টি আর এন, এন টি আর নিচে এসে কি পি, তাই না? এরকম লিখতে পারি, তাহলে দেখো এরকম লিখতে পারি ভি সমানুপাতিক এন টি বাই পি। এখানে টি তাপমাত্রা, পি হচ্ছে চাপ, এবং এন হচ্ছে মোল সংখ্যা, সবগুলো কিন্তু পরিবর্তনশীল। এর আগে সূত্রগুলোতে সবগুলো স্থির ছিল, এবার সবগুলো পরিবর্তনশীল হয়ে গেল। এখন এখান থেকে আমরা লিখতে পারি ভি, বা এখান থেকে আমরা লিখতে পারি কি, ভি সমান আর এন টি ভাগ হচ্ছে কত পি। এখানে আরটা কি, আর হচ্ছে
সমানুপাতিক ধ্রুবক, যেখানে আর হচ্ছে ধ্রুবক, এটাকে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয় বা মোলার গ্যাস ধ্রুবক নামেও সেটা পরিচিত। এখন দেখো এখানে নিচেই পি আছে, এই পি কে যদি এই ভির সাথে কাছাকাছি নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, পিভি। পিভি সমান কত হয়ে যাবে, এই যে এনআরটি, ঠিক আছে, এনআরটি। এটি হচ্ছে বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্র থেকে পিভি সমান এনআরটি সূত্রের প্রমাণ, আমরা এই যে এই সূত্রটা আমরা প্রমাণ করলাম, ঠিক আছে, এই যে সূত্রটা এটা আমরা এভাবে প্রমাণ করলাম, এটা হচ্ছে আদর্শ গ্যাসের সূত্র। এখন এখানে যে আর আর কিন্তু একটা মান আছে, আর এর মান আছে এই যে, এই যে এটা 8.314 জুল পার কেজি পার মোল, মানে সরি পার কেলভিন পার মোল। এখানে এন হলো মোল মোল এককে গ্যাসের পরিমাণ, এবং এই ধ্রুবকের মান সকল গ্যাসের জন্য সত্যি, মানে এটা হচ্ছে এসআই পদ্ধতিতে এই মান। আবার লিটার অ্যাটমসফিয়ারে অন্য এককে আবার মানটা অন্যরকম, আমরা পরে উপরে ক্লাসে সেগুলো জানবো, ঠিক আছে। এখন দেখো এই দুইটা বিষয় আমাদের একটু মনে রাখতে হবে, প্রমাণ তাপমাত্রা কাকে বলা হয়, প্রমাণ তাপমাত্রা হচ্ছে 273.15 কেলভিন, ঠিক আছে। তো এখানে সংজ্ঞাও দেওয়া আছে যে তাপমাত্রায় বরফ চাপে, মানে যে তাপমাত্রায় প্রমাণ চাপে বরফ গলে পানিতে পরিণত হয় বা পানি জমে বরফে পরিণত হয় সে তাপমাত্রাকে প্রমাণ তাপমাত্রা বলা হয়। তো সেলসিয়াস স্কেলে এটা 0 ডিগ্রি এবং কেলভিন স্কেলে এটা হচ্ছে 273.15 কেলভিন। আবার প্রমাণ চাপ কাকে বলা হয়, প্রমাণ চাপ হচ্ছে 1 এটিএম চাপ, এর এর একটা সংজ্ঞাও রয়েছে, সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে এত তাপমাত্রায় উলম্বভাবে অবস্থিত 760 মিলিমিটার উচ্চতা বিশিষ্ট শুষ্ক এবং বিশুদ্ধ পারদস্তম্ভ যে চাপ দেয় তাকে প্রমাণ চাপ বলা হয়। তো প্রমাণ চাপের মান কত, প্রমাণ চাপের মান হচ্ছে এই যেটা কত, এটা 660 মিলিমিটার। তো এটাকে আমরা প্যাস্কেলে যদি কনভার্ট করি, দেখো আমরা একটা সূত্র জানি পি সমান কত, এইচ রো জি, তাই না, এরকম এইচ রো জি। তো এখানে এইচ এর মান আছে 760, তো এটাকে মিটারে নিলে কত হয়, 0.776 মিটার। আবার এখানে রোর মান কত, রোর মান হচ্ছে যেটা 13,596 কেজি পার কেজি পার মিটার কিউব, এটা হচ্ছে রোর মান। আর জির মান কত, 9.8। এখন এই সবগুলোকে গুণ করলে 1.013 × 10⁵ প্যাস্কেল হয়, প্যাস্কেল এবং নিউটন পার মিটার স্কোয়ার একই একক, ঠিক আছে। তো প্যাস্কেল এটা, এটা হচ্ছে প্রমাণ চাপ গেল, প্রমাণ তাপমাত্রা এবং প্রমাণ চাপ গেল। এখন তোমাদের বইয়ে একটা অঙ্ক দেওয়া রয়েছে যে এখানে বলা হচ্ছে একটি 100 মিলিলিটার আয়তনের পাত্রে 128 প্যাস্কেল বা নিউটন পার মিটার স্কোয়ার, যেটা আমরা কেবল দেখলাম চাপে কত, 128 গ্রাম, 108 গ্রাম, আট হচ্ছে চাপ আর কি, প্যাস্কেল, 128 গ্রাম অক্সিজেন গ্যাস রাখা হলে এর তাপমাত্রা কত হবে। তো এখানে পির মান দেওয়া আছে, পির মান কত, এখানে দেখো দেখো এটা হচ্ছে 108 দেওয়া আছে, কিন্তু এখানে হবে 10⁸, পরবর্তীতে সব যা ঠিক করে দেওয়া আছে, দেখো এই যে 10⁸ দেওয়া হয়েছে, তাহলে আমরা এখানে 10⁸ দিয়ে দিই। আর ভির মান কত, ভির মান হচ্ছে 100 মিলিলিটার, এটাকে আমাদের মিটার কিউবে নিতে হবে, ঠিক আছে। মিটার কিউবে নিতে হলে এই যে 10⁻⁻ এখানে কত আছে, 100 আছে না, 100, 100 কে আমাদের 100 আছে, 100 কে 10⁻⁶ দ্বারা, -6 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে, তাহলে সেটা মিটার কিউবে চলে যাবে, মিটার কিউবে। তাহলে দেখো এটা 10⁻⁴ কত হয়, -4 মিটার কিউব হয়, এই যে সেটা দেওয়া হয়েছে। এবং অক্সিজেনের আণবিক ভর কত, 32 গ্রাম, তাই 128 গ্রাম অক্সিজেন মানে হচ্ছে মোল সংখ্যা প্রথমে বের করে নিছে, মোল সংখ্যা দেখো এম, মোল সংখ্যা এন, এন সমান হচ্ছে W/m। আচ্ছা এখানে W কত, W হচ্ছে যতটুকু পরিমাণ দেওয়া আছে, কত 128 গ্রাম দেওয়া আছে, 128, আর এখানে m দ্বারা ভাগ করতে হবে, হচ্ছে আণবিক ভর, ঠিক আছে, আণবিক ভর। তো এখানে অক্সিজেন আণবিক ভর কত, 32, এখানে 128 কে 32 ভাগ করলে কত হয়, 4 হয়, 4 মোল। তাহলে এখন যেহেতু আমরা সূত্র জানি পিভি সমান এনআরটি, তাহলে এখান থেকে টি সমান কত হবে, পিভি বাই এনআর। এখন এখানে পির মান, এটা হচ্ছে ভির মান বসালাম, এটা হচ্ছে এন এর মান, এটা হচ্ছে আর এর মান, তো আমাদের মুখস্থ একটু আগেই দেখলাম, এই যে এখানে দেখাই যে বক্সের ভিতর দেখেছিলাম না যে আর এর মান, এই যে এটা, এটা তো মুখস্থ করে রাখতে হবে, তো সেই আর এর মান এখানে বসাই দিতে হবে, ওই যে এখন যদি আমরা হিসাব করি তাহলে কত হয়, 300। দেখো এই যে এইভাবে হিসাব করব, এখানে খেয়াল করো এখানে আছে 10⁸, তাহলে 10⁸ এটাকে গুণ করব কত দ্বারা, গুণ করতে হবে ওই 10⁻⁴ দ্বারা, 10⁻⁴ দ্বারা, এখানে যা আসে সেটাকে ভাগ করতে হবে, ভাগ করব কত দ্বারা, ওই যে 4×8.314 ভাগ করে দেবো, ঠিক আছে, ভাগ করে যেটা হবে
কত আসে দেখো, এই যেটা আসে এটাকে আমরা নর্মাল মুডে নিলে 7 দিতে হবে। নর্মাল মুডে যদি আমরা নিতে চাই তাহলে কি করতে হবে দেখো, এটাকে নর্মাল মুডে নিতে হলে শিফট চেপে এই মুড চাপতে হবে, তারপরে 7 নম্বর চাপতে হবে, 7 নম্বর চেপে 1 2 যা চাপে এখানে দেখো, এটা হচ্ছে সাইন্টিফিক মুড গেল। এবার নর্মাল মুডে নিতে হলে এখানে 8 চাপতে হবে, 8 চাপলাম, এই যে দেখছো 300 আসে, সামথিং আসে, তো এটা হচ্ছে অ্যান্সার 300। এখন সেলসিয়াস স্কেলে যদি নিতে চাই তাহলে এখান থেকে 273 বাদ দিতে হবে, 273 বাদ দিলে কত হয়, 27 হয়, ঠিক আছে। এটা হচ্ছে অঙ্কটা দেওয়া ছিল, সেই অঙ্কটার সমাধান করলাম, ঠিক আছে। এখন আমরা একটা কাজ করে এবার গ্যাসের জন্য প্রসারণ সহগ বের করতে পারি। আমরা জানি একটা নির্দিষ্ট চাপে যদি টি ওয়ান তাপমাত্রা নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন ভি হয়, ভি ওয়ান হয়, এবং টি টু তাপমাত্রায় ওই একই গ্যাসের আয়তন যদি ভি টু হয়, তাহলে আয়তন প্রসারণ সহগের সূত্র থেকে আমরা কি জানি, গামা সমান ভি টু মাইনাস ভি ওয়ান বাই ভি ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। এখন আমরা আরো একটা সূত্র জানি, সেটা কত, ভি পি ভি ওয়ান সমান এন আর টি ওয়ান, আবার পি ভি টু সমান এন আর টি টু। এখন আমরা যদি দুইটা এটা থেকে এটা বিয়োগ করে দিই, মানে এই যে এটা থেকে এটা যদি বিয়োগ করে দিই তাহলে কত হয়, এখান থেকে দেখো পি কমন যায় আর ভি টু মাইনাস ভি হয়, এই যে ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান, আর এখানে দেখো এন আর আছে, এখানেও এন আর আছে, এন আর কমন নিলাম, কমন নিলে এখানে কত থাকে টি টু, আর এখানে মাইনাস আছে টি ওয়ান। যেহেতু পি ভি ওয়ান সমান হচ্ছে এন আর টি ওয়ান, তাই বাম দিকে পি ভি ওয়ান দিয়ে দিয়ে এবং ডান দিকে এন আর টি ওয়ান দ্বারা ভাগ করবো। দেখো এটাকে যদি আমরা এরকম আছে না, পি ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান, এটাকে ভাগ করব কত দ্বারা, এটাকে ভাগ করব হচ্ছে পি ভি ওয়ান দ্বারা। আর এই পাশে যেটা রয়েছে দেখো এন আর টি আছে, এন আর টি টি টু মাইনাস টি ওয়ান, ঠিক আছে, ভাগ হচ্ছে এন আর টি ওয়ান দ্বারা ভাগ করব। এই এন এন কাটা যায়, আর আর কাটা যায়, এখানে পি পি কাটা যায়, ঠিক আছে। তাহলে কি থাকে দেখো, যেটা থাকে ভি টু মাইনাস ভি ওয়ান বাই ভি ওয়ান সমান টি টু মাইনাস টি ওয়ান বাই টি ওয়ান, এরকম থাকে। এখন আমরা যেটা করছি এরকম থাকে না, ভি টু মাইনাস ভি ওয়ান ভাগ কত, ভি ওয়ান সমান টি টু মাইনাস টি ওয়ান ভাগ হচ্ছে টি ওয়ান, এটা থাকে। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে নিচে ভি টু মাইনাস ভি ওয়ান ভাগ হচ্ছে ভি ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান, এটা রেখে দিলাম, তাহলে ওই পাশে কি থাকে, উপরে তো এটাকে নিয়ে আসলাম আর গুণ করে নিচে, তাহলে ওয়ান বাই টি থাকে, তাই না, টি ওয়ান, ওয়ান বাই টি ওয়ান থাকে। এখন বলো তো এই যে এই পুরাটার মান কত, এই পুরাটার মান ওই দেখো এই যেটা, এই যে এটা গামা, দেখছো গামা, তাহলে এখান থেকে আমরা গামা সমান লিখতে পারি ওয়ান বাই টি ওয়ান, দেখছো এই যে এটা প্রমাণিত হয়ে গেল। মানে তোমরা দেখতে পাচ্ছ যে গ্যাসের প্রসারণ সহগ ধ্রুব সংখ্যা নয়, এটি তাপমাত্রার বিপরীত, তাপমাত্রা যত কম হবে গ্যাসের প্রসারণ তত বেশি হবে, ঠিক আছে। আমরা এখান থেকে বুঝলাম যে এই গ্যাসের যে আয়তন প্রসারণ সহগ এটা হচ্ছে তাপমাত্রার কি, তাপমাত্রার ব্যস্ত অনুপাতিক, ব্যস্ত অনুপাতিক ওয়ান বাই টি, একটা মানে যদি তাপমাত্রা বেশি হয় তাহলে এটা কম হবে, তাপমাত্রা কম হলে এটা বেশি হবে, বুঝছো, এটা হচ্ছে কথা। এখন আমাদের এই আলোচনা শেষ হয়ে গেল, মানে গ্যাসের যে প্রসারণ ছিল সেটা শেষ হয়ে গেল। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা 40 নম্বর পেজ, এই যে ক্যালোরি মিতি, এই ক্যালোরি মিতি থেকে আলোচনা করব। আজকের ক্লাসটি এ পর্যন্ত, ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।